ফেনীতে শরৎকালের ভয়াবহ বন্যার পানি নেমে গেলেও সংকটে পড়েছে গরু খামারি ও গবাদি পশু পালনকারীগণ। বন্যার পানি এক সপ্তাহ স্থায়ী হওয়ায় নষ্ট হয়ে গেছে খড় ঘাস সহ গবাদি পশুর খাদ্য। গবাদি পশুকে পর্যাপ্ত খাদ্য দিতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন গবাদি পশু পালনকারী ও খামারিগণ। ফেনীতে বন্যা পরবর্তীতে গোখাদ্যের সংকট দেখা দেয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের বকুল আক্তার। তিনি জানান, বন্যার পানিতে সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। গরুর দাম কম হওয়ায় বিক্রি করতে পারছেন না বলেও জানান তিনি। গরুর খাবার নাই, আমরা খাবার কিছু দেন, আমরা গরুর কি খাবার, সবকিছু বন্যা নিচে গেতো, আমরা গরুর খাবার কিছু নেই, গরুর কি খাবাইতাম, পশু হাসপাতালে আছি গরুর খানার জন্য। এদিকে ফুলগাজী উপজেলার দেড়পাড়া গ্রামের নুরুল আলম জানান, উনার পাঁচটা গরু রয়েছে। বন্যার মধ্যে অনেক কষ্ট করে উঁচু জায়গায় রেখে গরুগুলোকে বাঁচাতে পারলেও এখন গরুর খাদ্যের সংকটের কারণে নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাকে। বন্যার মধ্যে প্রচুর মানে মানুষের জীবন দশা খুবই কষ্ট, সে জায়গায় পশুগুলোকে আমরা খুবই কষ্ট করে উঁচু জায়গার মধ্যে আপনার রেখে অন্তত নিরাপদে আশ্রয় করছে, কিন্তু বড় সমস্যা হচ্ছে ওদের খাদ্য। সেই খাদ্য আমাদের যে খড়গুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে, যার জন্য আমরা কিছুদিন বাজার থেকে খুব উচ্চ দামে কিছুদিন আমরা খাওয়াইছি। যাই হোক, জনসাধারণ এবং সরকারের প্রচেষ্টায় উপজেলা পানি সম্পদ থেকে আমাদেরকে যে সহায়তাটা করছে এটার জন্য অশেষ ধন্যবাদ। এছাড়া গবাদি পশু পালনকারী ও খামারিগণ বলেন, বন্যার সময় অনেক কষ্টে গরু ছাগলকে পানি থেকে রক্ষা করা হয়েছে। বন্যার পানিতে খড় নষ্ট হয়ে যাওয়ায় গরুর খাদ্য নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। খাদ্য সংকটের কারণে গবাদি পশুকে খাবার দেওয়া সম্ভব হচ্ছে না। পশু হাসপাতাল থেকে খাদ্যগুলো দিছে গরুর জন্য, ঘর দুয়ার সব গেছে, গরু বাঁচাইছে, অনেক কষ্ট হয়েছে। তো আমরা গরু বেড়ালে আছি, আমরা খাদ্যার কিছু নাই, এই জন্য একটা দিছে সরকারে। ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, ফেনীতে এবারের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত খামারের সংখ্যা প্রায় 2000, টাকার অঙ্কে প্রায় 4 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে গোখাদ্য নষ্ট হয়ে যাওয়ায় খাদ্যের সংকট দেখা দিয়েছে, সমাধানে দ্রুত চেষ্টা চলছে। এখন খামারিদের এখন পুনর্বাসন করা প্রয়োজন। আমরা যেটা খাবার যেটা আমরা দিচ্ছি, এই খাবারটা মনে করেন যে এখন ডেইলি প্রায় শত শত লোক আসতেছে এখানে, হয়তো একজনকে আমরা 10 কেজি 15 কেজি 5 কেজি এভাবে আমরা দিচ্ছি, কিন্তু এই 5 কেজি খাবার তো তাদের জন্য একটা গরু বা দুটো গরু এটা একদিনের জন্য মনে করে যে যথেষ্ট না। তারপরেও এরা খাবারটা তাদের বর্তমানে গিয়ে দুর্মূল্যে বাজার আছে, সেটা কিছুটা হলেও তাদের লাঘব করতেছে, ক্ষতিটা হয়েছে। আশা করি যে আমরা আল্লাহর রহমতে আমরা এটা কাটিয়ে উঠে খামারিরা স্বাভাবিকভাবে আবার হয়তো তাদের কার্যক্রমটা শুরু করতে পারবে। গবাদি পশু রক্ষায় খাদ্য সংকট নিরসনে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এমনটি আশা সকলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।